الشيطان الرجيم. ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم.
وإنك لعلى خلق عظيم. وقال الله تعالى في آية أخرى: خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين. محترم علماء کرام, সম্মানিত শ্রোতামণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা পেশ করেছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতি খুতবায়। কিন্তু আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আর অধিকাংশ ভাইরাই আরবি বুঝেন না, যার ফলে আমাদের দেশের তরিকা হচ্ছে সুন্নতি খুতবার সাথে সাথে আবার বাংলায় আল্লাহ পাকের হামদ সারা প্রশংসা পেশ করা। এটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আমরা যারা সুন্নতি খুতবা পড়ি, বিশেষ করে ইন্নাল হামদালিল্লাহ দিয়ে শুরু করি খুতবাতুল হাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা পেশ করা হয় সুন্নতি তরিকায়। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করা, যা প্রত্যেক বৈঠকে জরুরি, তা পেশ করা হয়েছে। আল্লাহ পাক যেন তা কবুল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে শুকরিয়া আদায় করি রোমার ইসলামিক সেন্টারে যে সব দায়িত্বশীল ভাইয়েরা, আরব ভাইয়েরা রয়েছেন অথবা অনারব ভাইয়েরা, বাংলাভাষী আমাদের ভাইয়েরা, দায়ী অথবা সহযোগী ভাইয়েরা রয়েছেন, তাদের শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন তাদেরকে জাযায়ে খায়র দান করেন, উত্তম প্রতিদান দান করেন, যে আমাদেরকে এখানে কিছুক্ষণ দিনের কথা শোনার জন্য, শোনাবার জন্য বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক যেন তা কবুল করেন। গতকালকে প্রোগ্রাম ছিল আল কাসিমে, এই প্রোগ্রামের কথা আগে থেকেই ছিল যে সেখানে প্রোগ্রাম প্রায় ৬ মাস আগে থেকেই এটা মঞ্জুরি হয়ে আছে। আর আমাদের ওমার ভাইয়েরা বেশ কিছুদিন ধরে ১-২ মাস থেকে আমার পিছনে লেগে আছে যে আমাদের একটা প্রোগ্রাম দেন, প্রোগ্রাম দেন। তো বললাম যে ঠিক আছে, আল কাসিম থেকে ফিরার পথে ইনশা আল্লাহ তাআলা একটা দিন সেখানে হয়তো কাটিয়ে দেবো, ইনশা আল্লাহ তাআলা এখানে সময় দেবো। আল্লাহ পাক এইভাবে তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। রোমা ছোট জায়গা হলেও এখানকার ভাইদের, আরব ভাইদের এবং যারা বাংলা ভাষাভাষী ভাইয়েরা রয়েছেন, দাই অথবা বিশেষ করে শামসুদ্দিন ভাই, বাংলা ভাষায় যে তিনি সিডি বা মেমোরি ইত্যাদির মাধ্যমে দাওয়াতি কাজ করেন বড় ইখলাসের সাথে। আর আমি মনে করি যে ইসলামিক সেন্টারগুলিতে সৌদি আরবে যারা দু চারজন সবচেয়ে বেশি মেহনতের সাথে কাজ করেন, তাদের একজন আমাদের শামসুদ্দিন ভাই, জাযাহুল্লাহু খাইরান। আল্লাহ পাক যেন কবুল করেন এবং কাজে যেন ইখলাস দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে উত্তম প্রতিদান দান করেন। এই তাদের মহব্বতে আর এখানকার ভাইদের মহব্বতে আমি দীর্ঘদিন ধরে মাঝে মাঝে এখানে আসার চেষ্টা করি, শুধু তাদের সহি আকিদা, সহি মানহাজ আর সালাফি দাওয়াত, কোরআন সন্ন্যার দাওয়াতকে তারা ভালোবাসেন এবং তারা ইখলাসের সাথে, মেহনতের সাথে প্রচার প্রসার করার চেষ্টা করেন। এমনকি আরব ভাইরা, এর আগে অনেকবারই যারা হাজির হয়েছেন দেখেছেন যে আরব শেখের আমাদের সাথে থেকেছেন, আর তাদের দু চার পাঁচ দশ মিনিট কিছু বক্তব্য থেকেছে আর তার অনুবাদ পেশ করা হয়েছে। আজকে বিশেষভাবে বারবার করে তিনি অনুরোধ করছেন আমাদের কাছে, ক্ষমা চাইছেন যে আমার আগে থেকে একটা প্রোগ্রাম রয়েছে, দার্স রয়েছে, সেজন্য থাকতে পারছি না, আমাকে ক্ষমা করে দেবেন, জাযাহুল্লাহ খাইরান। তো এই ভাইদের মহব্বত এখানে ছুটে আসি, সেখানে লোক ১০টি হোক আর ২০টি হোক আর বেশি হোক আর কম হোক, সেটা আমি দেখি না। আর যে কোনো জায়গায় এটাই আমাদের উচিত যে আমরা পরিমাণ দেখব না, কোয়ান্টিটি দেখব না, বরং কোয়ালিটি দেখব। কারণ কোরআন এবং হাদিসে কোয়ালিটি দেখতে বলা হয়েছে, আর দুনিয়ার ক্ষেত্রে আমরা কোয়ালিটি দেখে থাকি। লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদের আল্লাহ পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কে সবচাইতে বেশি ভালো কাজ করে, সবচাইতে বেশি ভালো কাজ করে, আহসান আল্লাহ বলছেন। ফুজাইল ইবনে বায়াদ রহমতুল্লাহ আলাই বলছেন যে আল্লাহ বলেনি আকসারু আমালা, কে সবচাইতে পরিমাণে বেশি কাজ করতে পারে, কে সবচাইতে বেশি নামাজ পড়তে পারে, কে সবচাইতে বেশি কালেমা পড়তে পারে, কে সবচাইতে বেশি রোজা রাখতে পারে, কে সবচাইতে বেশি সংখ্যায় টাকা পয়সা দান করতে পারে, হ্যাঁ, কে সবচাইতে বেশি সংখ্যা জমা করতে পারে, লোক সংখ্যা জমা করতে পারে, এসব কথা আল্লাহ বলেননি। কে সবচাইতে বেশি সুন্দর কাজ করতে পারে, অধিক ভালো কাজ, সুন্দর কাজ করতে পারে, কোয়ালিটির বড় গুরুত্ব রয়েছে। আর কোয়ালিটি তখনই ভালো হবে দিন ইসলামের কাজের, যখন সেই কাজগুলি একমাত্র আল্লাহর জন্য হবে। আর একমাত্র দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
তরিকা অনুযায়ী হবে। এই দুটো শর্ত যদি আপনার প্রত্যেকটি এবাদত বন্দিগীতে কালেমার শাহাদাতে পাঁচ অক্ত সলাতে জাকাতে সেয়ামে রোজাতে হজে ওমরাতে সমস্ত এবাদত বন্দিগীতে ফরজ নফলে যদি এই দুটি শর্ত থাকে, দিনের দাওয়াতের কাজ করছেন, যদি আল্লাহর এখলাস যার যত বেশি এখলাস রয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, দুনিয়ার খ্যাতির জন্য করেন না, দুনিয়াতে আমার কিছু স্বার্থ হাসিল হোক এসব উদ্দেশ্য থাকে না, এইভাবে এখলাসের সাথে যদি কাজ করেন আর তার সাথে সাথে আপনার প্রত্যেকটি কাজ এবাদত বন্দেগি যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতলানো তরিকা মোতাবেক হয়, এই দুটো শর্ত যদি থাকে তাহলে কোয়ালিটি সবচেয়ে ভালো। এই জন্য বেশি সংখ্যা কে কত রাকাত নামাজ পড়তে পেরেছে এই কথাগুলি সাহাবাই কেরামদের আমলে, তাবেইনদের আমলে, তাবা তাবেইনদের আমলে স্বর্ণযুগে ছিল না যে অমুক সাহাবি এক রাতে 300 রাকাত পড়েছেন, এক রাতে 100 পড়েছেন, এক রাতে 200 পড়েছেন, এসব কথা কোনো সাহাবির জিন্দেগিতে পাবেন না, খুঁজে পাবেন না আপনি। কিন্তু এই তিনটে স্বর্ণযুগ পরে খুঁজে দেখেন এসব কিচ্ছা কাহিনী রয়েছে যে কেউ নাকি এশার উজিতে ফজর পড়তো 40 বছর ধরে, কেউ রাতে 300 রাকাত করে নফল পড়তো, কেউ আরও কিছু পড়তো, আর কেউ এক রাতে কয় খতম করতো, আল্লাহ জানে কি করে খতম করতো, না কেরামতির খতম হইতো না জালিয়াতির খতম হইতো আল্লাহ জানে। আজকাল কোরআন খতম করে মাইয়াতা না বলে জালিয়াতির খতম হয় আবার, কারণ ছোটোকালে আমাদেরকে নিয়ে যেত দেখেছি বিকালবেলা এসে যে বড় হুজুর আছে এসে জিজ্ঞেস করতো কতটা করে খতম করতে পারলে, কেউ বলছে 2 পারা 3 পারা মানে 5 পারা করে ভাগ আছে, কেউ পুরা করতে পারেনি, যে এক কাজ করে 3 কুল পড়ে না, 3 বার সূরা ইখলাস পড়ে নাও, তাহলে কি হয়ে যাবে প্রত্যেকের কোরআন খতম হয়ে যাবে। কারণ হাদিস আছে যে কুল হু আল্লাহ তা দিল রাসূল কোরআন, আমি আরবিতে হাদিস বলছি, ওরা আরবি জানে না, ওরা আরবিতে হাদিস পড়তে পারে কিন্তু জানে যে 3 কুল মানে 1 খতম হয়ে গেল, তাহলে প্রত্যেকে 1 খতম দিয়ে দিল 2 মিনিট 1 মিনিটের মধ্যে, বুঝছেন? এইরকম জালিয়াতি খতম হয়তো হয়তো আল্লাহ পাক ভালো জানে, এসব কিসের কাহিনী। যাই হোক, বলছিলাম যে কোয়ালিটি ভালো হইতে হবে আপনাদের, তো অল্প সংখ্যায় থাকলেও আলহামদুলিল্লাহ যদি কোয়ালিটি আপনাদের ভালো হয়, সহি আকিদার লোক, হ্যাঁ, এবাদত বন্দেগি সহি তরিকায় করেন, আখলা কামল ভালো, ভালো মুসলিম আপনি, আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আজকে আমার আলোচনা হয়তো দেখেছেন এখানকার বিজ্ঞাপনে ইসলামিক আদব কায়দা বলা হয়েছে যে আমল আখলাক সম্পর্কে, বিশেষ করে একজন অপরজনের সাথে আচার আচরণের ক্ষেত্রে আমাদের অনেক ভাইয়েরা রয়েছেন যারা হয়তো সহি আকিদা গ্রহণ করেছে, মাশাআল্লাহ শিরক বিদাতি আকিদা রাখেন না এখন, তারপরে ইবাদত বন্দেগি তো অনেকটাই নামাজটা ঠিক করে নিয়েছেন, অনেক ইবাদত বন্দেগিতে যেসব বিদাত ছিল হয়তো বিদাত মুক্ত করেছেন, কিন্তু আখলাক চরিত্রের ক্ষেত্রে আমাদের অবনতি আরো ঘটছে, আখলাক আচরণের ক্ষেত্রে আমাদের অবস্থায় কোন রকমের উন্নতি দেখা যাচ্ছে না, ইসলামিক আখলাক দেখা যায় না, একজন অপরজনের সাথে অন্তরকে পরিষ্কার করতে পারি না, অন্তরই যখন সাফ নয় তখন আমাদের কথাবার্তাও সাফ নয়, আমাদের লেনদেন আদান প্রদানও সাফ পরিষ্কার পরিচ্ছন্ন নয়, এই হচ্ছে অবস্থা। অথচ এই বিষয়টি দীন ইসলাম অত্যন্ত বেশি গুরুত্ব রাখে, পেয়ে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহিহ হাদিস, আদ-দীনু আল মুআমালা, আদ-দীনু আল মুআমালা, দীন ইসলাম হচ্ছে আসল, দীন ইসলাম হচ্ছে লেনদেন আদান প্রদানের নাম, আদান প্রদান যদি ভালো হয় তো আপনার দীন ভালো, আদান প্রদান মানুষের সাথে লেনদেন, আপনি কি ব্যবহার করবেন আমার সাথে আর আপনি আপনার সাথে আমি কি ব্যবহার করব, লেনদেন শুধু টাকা পয়সার লেনদেন না, যে কোনো রকমের লেনদেন, সালাম নেওয়া দেওয়া, কথাবার্তা, আপনি কেমন আছেন বলেন আমি কেমন আছি, আপনি বলে বলেন কেমন আছেন আমি উত্তরই দিলাম না, আমি বাঁকা হয়ে চলে গেলাম, অথবা হ্যাঁ ভালো আছি কিন্তু আপনার দিকে তাকিয়েও দেখলাম না, ভালো আচরণ করলাম না, এই লেনদেন হচ্ছে দিনের নাম। আপনার আদান প্রদান লেনদেনটা যদি ভালো হয় তাহলে আপনার দিন ভালো, যত ভালো লেনদেন আপনার মামলাত ভালো হবে, আচার আচরণ ভালো হবে, তত বেশি আপনি দিনদার, তত আপনার দিন ইসলাম ভালো, আর যত খারাপ হবে আপনার আদান প্রদান লেনদেন মামলাত তত বেশি খারাপ মুসলিম আপনি, ভালো করে মনে রাখেন, দুনিয়াতেও খারাপ আখেরাতেও খারাপ, আল্লাহ পাকের নজরেও খারাপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছেও খারাপ, আর মুসলিমদের কাছেও খারাপ, এমনকি অমুসলিমদের কাছেও খারাপ, সকলের কাছে খারাপ, মানুষের আচার আচরণ খারাপ হয়ে গেলে মানুষের কাছেও খারাপ হয়ে যায়। অসৎ মানুষও ভালো মানুষকে ভালো বলে, যে অসৎ
সেও ভালো মানুষকে ভালো বলে। সুতরাং আমাদের লেনদেনটা ঠিক করতে হবে, কিন্তু শুরু করতে হবে আকিদা থেকে। আকিদাই যদি ভেজাল থাকে তাহলে শুধু আখলাক দিয়ে কখনো নাজাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। না হলে কাফের অমুসলিমদের মধ্যে অনেকে ভালো চরিত্রে ছিল আর এখনো আছে, আর কিয়ামত পর্যন্ত অনেক কাফের ভালো চরিত্রবান আসবে, কিন্তু শুধু আখলাক চরিত্র দিয়ে জান্নাত পাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টির রেজামন্দি পাওয়া যাবে না। প্রথম আকিদা ঠিক করতে হবে। আজকে যে আমাদের এখানে শেখ খালেদ সাহেব আছেন ইসলামিক সেন্টার রোমায়, উনি বলছিলেন যে এখানে অনেক ভাইয়েরা আছেন যারা মাদ্রাসা পড়া, বিশেষ করে ওদের দিকে ইঙ্গিত করে তারা বিভিন্ন মসজিদে খেদমত করে অথবা আজানও দেয়, আর তাদের আকিদায় আরবদের কাছে এটা খুব বড় গুমরাহি, আর সত্যি বড় গুমরাহি, কারণ আরবরা আমাদের চেয়ে বেশি আকিদা বুঝে, তাদের কাছ থেকে এসেছে ওই আকিদা আমরা শিখেছি। সেটা হচ্ছে যে আল্লাহ ফি কুল্লি মাকান, আল্লাহ সব জায়গায়, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সর্বত্র বিরাজমান। আপনার মোবাইলের মধ্যে আল্লাহ আছে, তো মোবাইল পূজা করলে তো আল্লাহর ইবাদত হয়ে যায়। হ্যাঁ, মাইক আছে, আপনার স্ত্রী তো আছে, বাথরুমে আছে, পাক না পাক সব জায়গায় আছে, গাছেও আছে, দুর্গাতে আছে, দরগাতে আছে, সব জায়গায় সব কিছুতে বিরাজমান। তো যে কিছুর পূজা করলে তো আল্লাহর পূজা হয়, এটা তো নিছক হিন্দু ধর্ম, এটা তো খালেস হিন্দু ধর্ম, এটা তো ইসলাম ধর্মই নয়। তাহলে এর সাথে এইরকম বদাকিদার সাথে যদি আপনার আখলাক চরিত্র একেবারে উন্নত মানের থাকে, মাশা আল্লাহ, কখনো জান্নাত পাওয়া যাবে না। কারণ আল্লাহ সম্পর্কে জান না যে আল্লাহ কোথায়, যার এবাদত করেন, যিনি আপনার রব সৃষ্টিকর্তা, যিনি রেজিক দিচ্ছেন, তিনি যে কোথায় তাই জানেন না, আপনি খবরই রাখেন না যে কোথায়, এত বড় গুমরাহি। সুতরাং এই বিষয়টি উনি তম্বি করতে আমাকে একটু বলে দিতে বলেছেন, সেই জন্য আপনাদের সামনে পেশ করলাম। মনে রাখবেন যে কখন একজন মুসলিম মুসলিম হতে পারে না যদি সে কোরআন এবং হাদিসের আকিদা বিশ্বাস না করে যে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশে সমুন্নত আকাশের ওপর, আরশে সমুন্নত আকাশের ওপর, দুটি কথা লাগাবেন, আরশে সমুন্নত শুধু বললেন, আর বিদাতি বললে যে আরশ হচ্ছে আমার কলব, কুলুল মুমিন আরশুর রহমান, তার মানে এখানে আল্লাহর আরশ আর এখানে আল্লাহ। হ্যাঁ, তাহলে যত মানুষ তত আল্লাহ, ঠিক না? তো গুমরাহি থেকে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির ভিতরে একাকার নাই, সৃষ্টি থেকে ঊর্ধ্বে সাত আসমান সাত জমিনের ঊর্ধ্বে আরশ কুরসি আর আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে সমুন্নত। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি থেকে পৃথক বা এনন মিন খালকিহি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সৃষ্টির মধ্যে একাকার হয়ে মিশে নন তিনি, সৃষ্টি থেকে পৃথক। তাহলে আল্লাহর কথা বলা যাবে যে আল্লাহ কোন দিকে আছেন, আল্লাহ কোন দিকে আছেন, উপর দিকে আছেন। আমার দেশের বড় গুমরাহি আলেম সমাজের এক শ্রেণীর বলছি এই কথা বলাই নাকি গুমরাহি, আল্লাহর দিক নির্ণয় করা, আল্লাহ বলা যাবে না যে কোন দিকে আছে, সব জায়গায় আছে, তার মানে সব জায়গায় আছে। ওরা বলছে যে লা ইউহাদ্দু ওয়ালা ইউতাসাওয়ারু, হ্যাঁ, তার সম্পর্কে কোনো ধারণাও করা যাবে না, এবং তা কোরআন হাদিসে থাকলেও তারা মানে না, সবগুলির বিকৃতি করে। তারপরে ঠিক আছে ইউহাদ্দু, ঠিক আছে, তাকে তার কোনো তাকে সীমানা দিয়ে পরিবেষ্টন করা যায় না, কিন্তু তার সাথে তালা আনিল জিসমে ওয়াল জিহাতে, আমরা তাদের আকিদার কিতাবে পড়েছি, তালা আনিল জিসমে ওয়াল জিহাতে হক আর বাতিলকে একাকার করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেহ থেকে মুক্ত, জিসিম শব্দ কোরআনে কোরআন হাদিস, জিসিম মানে বডি, দেহ, আল্লাহ রাব্বুল আলামিনের বডির কথা, জিসিমের কথা, দেহের কথা, হ্যাঁও আসেনি নাও আসেনি, আমরা হ্যাঁও বলবো না নাও বলবো না, ঠিক আছে? কিন্তু তার সাথে বলছে ওয়ানিল জিহাতে, আল্লাহ দিকের ঊর্ধ্বে, আল্লাহর কোনো দিক নেই। অথচ আপনার প্রকৃতি বলছে আপনাকে যেই ফিতরাত প্রকৃতির আল্লাহ সৃষ্টি করেছেন সেই প্রকৃতিও সাক্ষী দিচ্ছে, বাস্তব প্রমাণ করেছে যে আল্লাহর দিক আছে। যে কোন গুনাহগার বান্দাও যদি আল্লাহর কাছে দোয়া করে তবু মনটা কোন দিকে যায়, ওপরের দিকে চলে যায়, তার মানে ওর ফিতরাত বলছে যে আল্লাহকে এখানে পাবো না, আল্লাহ উপরে, ঠিক না? আমি কোরআন এবং হাদিসের দলিল আজকে পেশ করবো না, মেলা দলিল কোরআনে কারিমে রয়েছে, হাদিসে রয়েছে, যে আকাশে আল্লাহ রয়েছে, আকাশের উপরে রয়েছেন, আরো শাজিমে রয়েছেন, কিন্তু আমি বলছি যে আপনার ফিতরা তো বলছে যখন দোয়া করছেন যে আল্লাহ খায় না আল্লাহ উপরে, তাকাইছেন কেন এদিকে? অনেকে দোয়া করতে গিয়ে আল্লাহ, হ্যাঁ, জাহেল মূর্খ উপর দিকে তাকায় যে আল্লাহ তুমি মদত করো, তো উপর দিকে অবশ্যই আছে, না হলে নিচে তাকিয়ে কোনো মানুষকে দেখেছেন নিচে তাকিয়ে দোয়া করছে আল্লাহ, দেখেছেন?
এইটাই ফিতরত মানুষের। আর করলো মৌলুদিন ইউলাদু আল ফিতরা, প্রত্যেক শিশু জন্মায় আসলে ফিতরাতের উপর, প্রকৃতির উপর, এই প্রকৃতির মানুষকে আল্লাহ পয়দা করেছেন। আর এই সম্পর্কে বেশি বলছি না, আকিদা আগে ঠিক করতে হবে, এটা হচ্ছে দিনের একটা দিক। আর আরেকটা হচ্ছে ইবাদতটা সহি শুদ্ধ করতে হবে, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজটা এক আল্লাহর জন্য কায়েম করতে হবে এবং এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী শুরু করতে হবে, শেষ করতে হবে। যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন ওইখান থেকে শুরু করবেন, যেখান থেকে যেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেছেন ওখানে গিয়ে থেমে যাবেন। নাম আহলে হাদিস, আর মোনাজাত ছাড়া উঠবে না, মোনাজাতের জন্য ঝগড়া। এই মসজিদে আহলে হাদিস মোনাজাত করে, ওই মসজিদে মোনাজাত করে না, আর দুই দলের নাম আহলে হাদিস, কোন আহলে হাদিস হইল ওইসব? যদি এইরকমই লোক আহলে হাদিস হয় তাহলে তো সব আহলে হাদিস হইতে পারে, বিদাত করেও আহলে হাদিস হইতে পারে। সুতরাং আহলে হাদিস মানে নিষ্পাপ বলবে না, নাম শুধু লেবেল লাগিয়ে নিলে। আহলে হাদিসের মধ্যে যদি এই সব বিভ্রান্তি থাকে, এই বিভ্রান্তি থেকে, এই তকলিদ অন্ধ অনুসরণ থেকে, এই গুমরাহি থেকে আপনাকে মুক্ত হইতে হবে। আপনাকে কোরআন হাদিসের সাথে চলতে হবে, আপনাকে কোনো দলের সাথে চলতে হবে না, অথবা সবগুলি ফতোয়া কোনো মানুষের নেওয়া যাবে না, যত বড় ব্যক্তি হোক না কেন। তো বলছিলাম যে যেখানে রাসূলুল্লাহ শুরু করে সেখান থেকে শুরু করতে হবে অদবন্দিগি, আর যেখানে গিয়ে শেষ করে। রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি শুরু করেছেন সাহারি খেয়ে, ঠিক কিনা? সাহারি সন্নাত মুস্তাহাব, সেখান থেকে শুরু করেছেন। আমাদের দেশের মানুষ নামায় তানা সুমা গাদান দিয়ে রোজা শুরু করে, বাড়াইলো না রোজা তো বাড়ায়, সব কিছু নামাজও বাড়াইবেন, রোজা তো বাড়াইবেন, তো নবীর তরিকে তো কোনোটাই হয় না, তো কবুলিত হয় না। মানে আমেল আমার আলাইসা আলী আমরণ ফহরদ্দুন, কেউ যদি কোনো আমল করে আর সেটা আমার তরিকায় না হয় ফহরদ্দুন, তাহলে সেটা প্রত্যক্ষ তো কবুলই করবেন না আল্লাহ রাব্বুল আলামিন। রোজা রাখছেন কবুল হয় না, নামাজ পড়ছেন কবুল হয় না, নয় তো পড়ছেন ইন্নি ওয়াজহাতুর জাহান নামাজের দোয়া পড়ছেন, ইত্তাদে তো বিহাজাল ইমাম তিন বিদাত দিয়ে শুরু করছেন, ওইদিকে মোনাজাত করছেন, নবী সাল করেন যেগুলো নবী করে সেগুলি করতে চান না। নবী সাল্লাম আজকার করেছেন সালাম ফেরার পরে, অনেকগুলি জিকির আজকার রয়েছে, তসবির রয়েছে, ইত্যাদি ইত্যাদি, ওই সবগুলির যদি জিজ্ঞেস করা হয় তিনটিও মুখস্থ নেই, তিনটিও মুখস্থ নেই, যারা বিদাত করে তাদের একটিও মুখস্থ নেই। হ্যাঁ, সুন্নতের অনুসারে ভাইদের আলহামদুলিল্লাহ তারা ধীরে ধীরে মুখস্থ করার চেষ্টা করছে, বিদাত ছাড়ছে সুন্নতের অনুসরণ করছে, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত। আপনি যখন সুন্নতকে আঁকড়ে ধরবেন বিদাত থেকে মুক্ত হইতে পারেন, বিদাত ধরবেন আল্লাহ সুন্নত থেকে মাহরুম করে দেবেন, আল্লাহর গজব এটা বিদাতীদের ওপর, যে যখন বিদাত ধরে তখন আল্লাহ সুন্নত থেকে মাহরুম করে দেয়। এই শাবান মাসে আর এক বিদাত, আল্লাহ দিলেন লাইলাতুল কাদার, বলছে আমাদের এক রাত যথেষ্ট না, আমাদের তিন রাত লাগবে। আমাদের কয় রাত লাগবে? তিন রাত লাগবে। লাইলাতুল কাদার তো আছে, আল্লাহ দিয়েছো, আর আমরা বানাবো দুটো, একটা হচ্ছে কি, একটা হলো শবে কাদার আল্লাহ তুমি দিয়েছো, আর একটা হচ্ছে শবে বারাত, আর একটা শবে মেরাজ, তিন রাত পালন করবো তাহলে জান্নাত পাওয়া যাবে। জান্নাত পাওয়া যাবে এইভাবে, নবীর তরিকে না হলে জান্নাত পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না আনজালনা ফি লাইলাতুল কাদার, এই আয়াত তার উপর নাযিল হয়েছে, এই সূরা নাযিল হয়েছে, লাইলাতুল কাদার দিয়েছেন, লাইলাতুল বারাত দেননি, না কোনো আয়াতে আছে না কোনো হাদিসে আছে। মেরাজ হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কখন হয়েছে সাহাবীরা মনে রাখেন নাই, আর মেরাজ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ মেরাজের রাতে নফল পড়েননি। আপনি অতিরিক্ত ইবাদত করবেন, নবীর চাইতে বেশি পরেজগার হতে চান, ইয়া রাসূল আল্লাহ, যেন আপনার অবস্থা বলছে ইয়া রাসূল আল্লাহ আপনি যেসব ইবাদত করেছেন ওগুলো আমাদের নাজাতের জন্য যথেষ্ট না, আমাদের আরো কিছু করার লাগবে। আপনি লাইলাতুল কাদার করেছেন, আমাদের কি লাগবে? সবে বারাতও লাগবে আর সবে মেরাজও লাগবে, এগুলিরও নফল লাগবে। এইসব গুমরাহিতে যদি ডুবে থাকেন তাহলে বেশি বেশি শুধু সংখ্যা আর পরিমাণ ইবাদতের বাড়িয়ে জান্নাত পাওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইবাদত বন্দেগী হইতে হবে। আসি আসল আলোচনার দিকে, আর খুব সংক্ষেপে বলবো, আর দিন ও আল মুআমালা, দিন হচ্ছে এই মানুষের সাথে আদান প্রদানের নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে উত্তম চরিত্র, বেশি ভালো উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিঃসন্দেহে তুমি মহান চরিত্রের অধিকারী। লাআলা খুলুকিন, খুলুক মানে চরিত্র, আযীম মহান চরিত্রের অধিকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল সবচেয়ে উন্নত মানের চরিত্র, তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য চরিত্র শিক্ষা দেওয়ার ক্ষেত্রে, শুধু আকীদা শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নয়, বিশ্বাস শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নয়, তাওহীদের শিক্ষার ক্ষেত্রে নয়, ইবাদত বন্দেগীর শিক্ষার ক্ষেত্রে নয়, আর নামাজ রোজার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে নয়, বরং আখলাক চরিত্র শেখানোর ক্ষেত্রেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় মানুষ তিনি।
ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জওজায়ে মুহতারমা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, মুমিনদের জননী, তাকে জিজ্ঞেস করা হয়, কোন সাহাবি জিজ্ঞেস করেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কেমন ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র যদি বলা হয় তো এর উপর কিতাব লিখা চলতি আছে 1400 বছর ধরে, কত যে লিখা হয়েছে সিরাতুন নবীর কিতাব, আর কিয়ামত পর্যন্ত কত লিখা হবে, কত বলা হবে, শেষ করা যাবে না। এর জন্য এক কথাই তিনি জবাব দিয়েছেন, একটা কথা শুধু, কানা খুলুকুহু আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল আল কোরআনের বাস্তবায়ন। কোরআনে যা আছে তা পড়ো, আর তা যদি দেখতে হয় তো রসুলের জীবনে দেখে নাও। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। তাহলে আমাদেরকে যদি চরিত্রবান মুসলিম হইতে হয়, যদি আপনি সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করেন, সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হন, সত্যি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত পেতে চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউজে কাউসারের পানি পেতে চান, আর যদি আপনি দাবি করেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের একজন, তাহলে আপনার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসওয়ে হাসানা, উত্তম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র যেমন কোরআনে কারীমের বাস্তবায়ন ছিল, আপনাকেও প্রত্যেকটি আয়াতের হাদিসের বাস্তবায়ন করতে হবে। কোরআন দিয়ে শুধু দিন সম্পূর্ণ হয়নি। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ইন্নি উতিতুল কোরআনা ওয়া মিসলাহু ওয়া মাহু, আলা ইন্নি উতিতুল কোরআনা ওয়া মিসলাহু মাহু। শুনে রাখো ভালো করে, কখনো এরকম ভাববে না যে কোরআন যথেষ্ট, যেমন আহলে কোরআন গুমরা হয়ে কুফরি করেছে, কাদিয়ানেদের মতো আহলে কোরআন গুমরা হয়েছে, কোরআন মানবো হাদিস মানবো না, সুতরাং পাঁচ অক্ত নামাজ খামসা কোনো আয়াতে নেই, পাঁচ পড়বে না, নামাজ শুরু তকবীরে তাহরিমা দিয়ে সালামে শেষ হবে আয়া কোনো আয়াতে নেই, সুতরাং তারা তাদের কুপ্রবৃত্তির পূজা করে মনের পূজায় নামাজ পড়বে, ইচ্ছা মতো নামাজ পড়বে, ঠিক না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নামাজ পড়বে না, মুসলিম হইতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন যে এইরকম বাতিল ফিরকা বেরোবে যারা জাহান্নামের রাস্তা ধরবে। আল্লাহ শুনে রাখো, ইন্নি উতিতুল কোরআন, আমাকে কোরআনে করিম দেওয়া হয়েছে, কমিসলাহু মাহু, আর তার সাথে তার মতো আরেকটা দেওয়া হয়েছে, কমিসলাহ তার মতোই দেওয়া হয়েছে তার সাথে সাথে কোরআনের সাথে, সেটা কি হাদিস সুন্নাহ যাই বলেন আসার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যা বলেছেন, যার স্বীকৃতি দান করেছেন, অনুমোদন দিয়েছেন, তাও দেওয়া হয়েছে ওহি, সেটা ওহি, কোরআনে করিম যেমন ওহি, গুরুত্ব সহকারে কোরআনে করিমের প্রতি আমল করবেন, তেমনি কোরআনে করিমে কোনো এবাদত আখলাক নেই কিন্তু সহি হাদিস আছে, সেটা ওইভাবেই আদায় করতে হবে আপনাকে, ওইভাবেই বিশ্বাস করতে হবে, ওইভাবেই পালন করতে হবে আপনাকে, তাহলে মুসলিম হতে পারবেন। আর আজকাল এক শ্রেণীর লোকেরা আহলে কোরআনের মতো গুমরা না হলেও আর এক ধরনের গুমরা, তারা জিজ্ঞেস করে যে শেখ এটা কোরআনে আছে না হাদিস আছে, তো জিজ্ঞেস করি যে কেন সেটা বলছেন, আপনার কাছে কি পার্থক্য আছে? নিঃসন্দেহে পার্থক্য আছে, কেন আয়াতে আছে না হাদিস আছে কেন জিজ্ঞেস করবেন? হ্যাঁ, যদি জ্ঞান হাসিলের জন্য যে এটা আয়াতে কোন আয়াতের ভিত্তিতে অথবা কোন হাদিসের ভিত্তিতে সেটা আলাদা কথা, কিন্তু যদি সামান্যতম আপনার অন্তরে এইরকমের শয়তানি খেয়াল থাকে যে কোরআনে থাকলে বড় গুরুত্ব সহকারে পালন করব আর রসুলের হাদিসে থাকলে সেটা দেখা যাবে। যেমন আজকাল দাড়ির সাথে এক শ্রেণীর লোকের আচরণ করে, সন্ন্যত বলে দাও মানে অসুবিধা নেই, সন্ন্যত সন্ন্যত তালা সন্ন্যত সন্ন্যত মানে অসুবিধা নেই, জবাই করো। তো ওই রকমই যদি ধ্যান ধারণা থাকে যে এইটা কোরআন আছে না হাদিস আছে, হাদিস আছে সুতরাং সেটা করলে চল না করলে চলো, এর চেয়ে বড় গোমরাহি কিছু নেই, কখনো মুসলিম হইতে পারবে না। ভালো করে শুনে রাখেন, একই রকমের হারাম বিভিন্ন মাসাইল রয়েছে, কয় যেগুলি কোরআনে কারিমে রয়েছে ওই রকমই হাদিসে রয়েছে, ওইভাবেই হারাম কোরআনে কারিমে যা যেটা হারাম সেটা হাদিসে হারাম। দুই বোনকে একসাথে বিয়ে করতে পারবেন না, আপনার স্ত্রীর আপন বোন যদি মনে করেন আমি সেকেন্ড ম্যারেজ করব আর আপন শালিকে বিয়ে করতে চান, জায়েজ হারাম? কোথায় আছে কোরআনে না হাদিসে? হাদিসে, কোরআনে আছে না হাদিসে? কোরআনে ওয়া আনতাজমাউ বাইনাল উখতাইন, আল্লাহ বলছেন আল্লাহ এটাও হারাম করেছেন যে দুই বোনকে তুমি একত্রিত করবে, একসাথে তোমার বিবাহ বন্ধনে রাখবে, কোরআনের বিধান এটা। তাহলে কোরআন দ্বারা হারাম, হ্যাঁ, স্ত্রীর সাথে একসাথে তার আপন বোনকে রাখা, দুই বোনকে একত্রিত করা। আচ্ছা, আপনার স্ত্রীর বোনকে বিয়ে করে আপনার স্ত্রীর আপন খালাকে বিয়ে করছেন, সেকেন্ড ম্যারেজে তার খালাকে ভালো লাগে বিয়ে করতে চান,
সেকেন্ড ম্যারেজে আপনার স্ত্রীর ফুফুকে, আপন ফুফুকে বিয়ে করছেন, জায়েজ না হারাম? হারাম না মাকরুহ? হারাম। কোথায় আছে? কোরআনে আছে? কোরআনে কোনো আয়াতে নেই। কোথায় আছে? হাদিসে, সহিহ বুখারীতে রয়েছে। বোঝা গেছে? তো পার্থক্য আছে নাকি দুই হারামে? দুই হারামে কোনো পার্থক্য নেই, একই রকমের হুকুম। এইরকম বহু নজির, বহু দৃষ্টান্ত রয়েছে কোরআনে। একই রকম ভাবে আপনাকে কোরআন সুন্নাহ মানতে হবে যদি মুসলিম থাকতে চান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি ছিল বললাম? আল কোরআন। কোরআন ছিল মানে কোরআনের বাস্তবায়ন করা। তাহলে আমরা কোরআনে করিম যে তেলাওয়াত করি, শুধু তেলাওয়াত বিনা বুঝাই, তরজমা তফসির না পড়ে তেলাওয়াত করলে কোরআনে করিমের বাস্তবায়ন করা সম্ভব হবে? জীবনে হবে? কোরআনের বাস্তবায়ন, আর কোরআনের হাফেজ মাশাআল্লাহ 30 পারা কোরআন ভালো করে মুখস্থ রাখেন, আর খতম তারাবি পড়ান, আর কেরাত আর তাজবিদ পুরাপুরি খুব ভালো বুঝেন, আপনি কোরআনের বাস্তবায়ন কি করে করবেন বলেন? তাই কোরআনের অর্থ বোঝা ফরজ কি না? কোরআনের অর্থ বোঝা ফরজ। যে আয়াতগুলিতে আকিদার কথা আছে, আকিদার বাস্তবায়ন করতে, যে আয়াতগুলিতে ইবাদতের কথা আছে, ইবাদতের বাস্তবায়ন করতে হবে, যে আয়াতগুলিতে আখলাক মামলাত আদান প্রদানের কথা রয়েছে, আচার আচরণ কথা রয়েছে, সেগুলির বাস্তবায়ন করতে হবে, তাহলে কোরআনের অর্থ বুঝতে হবে। এই জন্য কোরআন শুধু শব্দগত তেলাওয়াত সেই গুরুত্ব রাখে না, তবে তার ফজিলত আছে সেটা আলাদা কথা। কিন্তু এতেই ক্ষান্ত হওয়া, যে অবস্থা এখন আমাদের বাঙালি সমাজের, যে অধিকাংশ কোরআন তেলাওয়াতকারীরা শব্দের তেলাওয়াত করে, বাক্যের তেলাওয়াত করে, কিন্তু অর্থের তেলাওয়াত করে, অর্থের তেলাওয়াত, এই ভাষাটি শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহ তার মাজালেসে শাহরে রমাদানে উল্লেখ করেছেন, যে তেলাওয়াতে লফজি আর তেলাওয়াতে হাকিকি। হ্যাঁ, তেলাওয়াতে মানবী, তেলাওয়াতে লাফজি শব্দগত তেলাওয়াত। শব্দগত তেলাওয়াত আপনি পড়ে যাচ্ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি ওয়াদাল্লিল মুত্তাকিন, এটা হচ্ছে শব্দের তেলাওয়াত, তেলাওয়াতে লাফজি। আর তেলাওয়াতে মানবী অর্থগত তেলাওয়াত, তেলাওয়াত মানে হচ্ছে ফলো করা, তেলাওয়াত মানে হচ্ছে অনুসরণ করা, তেলাওয়াত মানে ইত্তেবা করা, তালা এতুল মানে পরে আসা, আগে কেউ যাচ্ছে আর তার পেছনে পেছনে, ওয়াহেদুন তিন ওয়ালা খান আরবরা বলে, একজন অপরজনের পেছনে পেছনে। তাহলে তিলাওয়াত মানে হচ্ছে অনুসরণ করা, ফলো করা, ইত্তেবা করা, পেছনে পেছনে চলা। তাহলে কোরআনে কারিমে যেগুলি বলা হয়েছে সেগুলিকে অনুসরণ করতে হবে, পালন করতে হবে, তার পেছনে পেছনে চলতে হবে, পিছিয়ে থাকলে হবে না, আগে বাড়লে হবে না। তুকাদ্দিমু বাইনা ইয়াদাই আল্লাহি ওয়া রাসূলিহি। তো আখলাক চরিত্র কোরআনের আলোকে তৈরি করতে হবে, আর কোরআনে করিম ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাদিস দেওয়া হয়েছে, হাদিসে যে উত্তম আখলাকের কথা রয়েছে সেগুলি আপনাকে যথাযথভাবে পালন করতে হবে, তার বাস্তবায়ন করতে হবে। বহু আখলাকের কথা রয়েছে, আখলাক সম্পর্কে আমাদের অনেক আলোচনা আছে, আর আখলাক সম্পর্কে একটি দুটি করে বলা সম্ভব না, কিন্তু দু চারটি আখলাক চরিত্রের কথা বলবো। কোরআনে কারিমে দু চারটি আয়াতের মাধ্যমে বলি। আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতে বলছেন তিনটি আখলাক চরিত্র সম্পর্কীয় হেদায়াতনামা, দিক নির্দেশনা, খুজিল আফওয়া ও আমর বিল উরফে ওয়া আরিদ আনিল জাহিলি। আল্লাহ বলছেন যে হে নবী, তুমি মার্জনাকে ধারণ করো, মানে মানুষকে ক্ষমা করো, ক্ষমার দৃষ্টিতে মানুষের দিকে দেখো, ক্ষমা করো মানুষকে, তাহলে মানুষ ভুল করতে পারে। আপনার রুমমেট আছে, সাথী সঙ্গীর আছে, ভুল করতে পারে? আপনার ঘুমের সময় লাইট জ্বালিয়ে দিতে পারে, একটু লেট করে এসছে, দরজা খুললে আপনার ঘুমটা ভাঙিয়ে দিতে পারে, ইত্যাদি এইরকম বহু উদাহরণ রয়েছে। আপনার সাথী সঙ্গে কলিগ আছে, আপনার সাথে একটা খারাপ ব্যবহার করতে পারে, খারাপ লাগলো, স্বাভাবিক হইতে পারে। এইরকমই আপনার স্বামী স্ত্রী জীবনে, কখন আপনি খারাপ আচরণ করে দিলেন, কখন আপনার স্ত্রী আপনার সাথে খারাপ আচরণ, আপনি রাত দিন খারাপ আচরণ আপনার স্ত্রীর সাথে করছেন, আর আপনার স্ত্রী যদি একবার খারাপ আচরণ করে তাহলে কোনো রকমের ছাড় নেই, ডিসকাউন্ট নেই, কোনো রকমের ডিসকাউন্ট নেই, এটা কি চরিত্র হইল নাকি? হ্যাঁ, ওয়ালা হুন্না মিসুল্লাজি আলাইহিন্না বিল মারুফ, আল্লাহ পাক বলছে যেমন তোমার অধিকার রয়েছে স্ত্রী, ও তারও অধিকার ওই রকমই রয়েছে, একবারে মিসলা ওয়ালা হুন্না মিসলাল্লাজি, হ্যাঁ মিসুল্লাজি, আল্লাহ বলছে ওই রকমই, তাদের ওই রকম অধিকার রয়েছে যেমন তোমাদের অধিকার রয়েছে। তুমি যদি ভুল করার অধিকার রাখো যে মাঝে মধ্যে আমি একটু বাড়াবাড়ি করে দিলাম, পরে নিজেকে তিরস্কার করছেন, বুঝতে পারছেন আপনি, বলেন আর নাই বলেন, অনেক সময় তো সামনে স্বীকার করছেন না, কিন্তু আপনি ভালো করে অনুভূতি আপনাকে হ্যাঁ নাড়া দিচ্ছে, নক করছে যে তুই ভুল করেছিস, আজকে বাড়াবাড়ি হয়েছে তোর দ্বারা স্ত্রীর ওপর অথবা ছেলে মেয়েদের ওপর, তাহলে ওই রকমই তাদেরও হক রে, তারাও কখনো ভুল করতে পারে।
তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন মার্জনা করতে বলেছেন, মাফ করতে বলেছে, সেটাকে ধারণ করে খুদ ধারণ করতে বলেছেন। তাহলে শুধু আমরা অনেক সময় মাফ করি, হ্যাঁ সমাজের লোকের নিয়ে বসে গেছি, এখন সবাই মাফ করতে বলছে বলে মাফ না, নিজে থেকে স্বেচ্ছায় মাফ করতে হবে, হ্যাঁ নিজে খুশি হয়ে মাফ করতে হবে, নিজে থেকে আগে বেড়ে ক্ষমা করতে হবে। এইরকম যেন আমাদের দৃষ্টিভঙ্গি থাকে, আচার আচরণ থাকে। ও আমর বিল উরফি, আর মানুষকে ভালো কাজের নির্দেশ দাও, উপদেশ দাও, ভালো কাজের কথা বলেন, তাহলে গঠনমূলক কথা বলবেন, চলাফেরার ক্ষেত্রে আচার আচরণের ক্ষেত্রে এমন কোনো কথা বলবেন না যেটাতে ভাঙে, ভাঙচুর হয়, হ্যাঁ ভাঙন ধরে, বরং গঠনমূলক যেন বিষয় থাকে, এইরকম কথা বলেন। আমরা কথাবার্তা বলতে গিয়ে কিন্তু ঝগড়া হয়। আমাদের অনেক দিনী ভাইরা আছেন যারা তৌহিদের দাওয়াত, সুন্নতের দাওয়াত দিতে গিয়ে, সহি আকিদার দাওয়াত দিয়ে গিয়ে, সহি নামাজের দাওয়াত দিতে গিয়ে এরকম ধারণা রাখে যে আমার কথা মানবে না, আমি কোরআনের কথা বলছি, রসুলের হাদিসের কথা বলছি, মানবে না, জবরদস্তি তোকে মানিয়ে নেব। এটা আল্লাহ বলেছেন নাকি জবরদস্তি মানিয়ে নিতে হবে? যেমন বিদাতি মনে করে যে আমরা মোনাজার বহাস করা মানে কি, আমাদেরটা মানিয়ে নেব, যে কোনো কিছু দিয়ে হোক, যে কোনো উপায় হোক মানিয়ে নেব। আপনিও যদি ওই রকম বিদাতি তরিকা অবলম্বন করেন যে আমার কথাটাই ঠিক তা মানিয়ে নেব, আর আপনার কথা ঠিক ঠিক, কোরআন হাদিসের দলিল আছে আপনার কথা ঠিক, আর ঠিকের উপর থাকেন আপনি, কিন্তু জবরদস্তি আপনাকে মানিয়ে নিতে হবে। তুই যদি সোজা হয়ে মানবি না, নরম ভাষায় মানবি না, তো খারাপ ভাষা দিয়ে মানিয়ে নেব, খারাপ ভাষায় মানবি না তো মারপিট করে মানাবো, হ্যাঁ তর্ক করে মানাবো, হ্যাঁ জবরদস্তি করে মানাবো, ইত্যাদি ইত্যাদি, না কষ্ট দিয়ে মানাবো, না ইসলামী শিক্ষা দেয়নি। অমর বিল অর্ফ, ভালো কাজের উপদেশ দেন আপনি, ভালো কাজের উপদেশ দেন, ভালো করতে গিয়ে মন্দ করবেন, একটা ভালো করতে গিয়ে ওর চাইতে বড় মন্দ হয়ে যায়, এটা নিষিদ্ধ, নিষিদ্ধ শরীয়ত, এরকম আচরণ করবেন না। আর তৃতীয় উপদেশ আখলাক সম্পর্কে আল্লাহ বলছেন আয়াতে, ওয়া আরিদ আনিল জাহেলিন, মূর্খদের থেকে উপেক্ষা করা, মূর্খদের থেকে উপেক্ষা করা। সালাফগণের এরকম ঘটনা আছে, একটা লোক এসে বিহাদুবি করেছে, গাল দিয়ে দিয়েছে খুব অকথ্য ভাষায়, হ্যাঁ কাউকে মেরে দিয়েছে হয়তো, চিন্তা করতে পারেন আজকাল যদি গাল দিয়ে যায় সাথে সাথে, হ্যাঁ লাফিয়ে ওর গলাটা টিপে ধরবেন আপনি, গাল দিলে হ্যাঁ বা থু দিলে লাফিয়ে গলাটা টিপে ধরবেন, চোখ রাঙা করলে আপনি লাফিয়ে গাড়ি থেকে নেমে যাবেন, মারামারি শুরু করে দেয়, দুজনে গাড়ি ছেড়ে মারামারি শুরু করে দিয়েছে, হয় না, এ নিজের দল কাটাচ্ছে, ও নিজের দল কাটাচ্ছে, মারামারি শুরু। আল্লাহ বলছেন যে তোমার সাথে সে জেহালতের কাজ করেছে, মূর্খামি করেছে, ও আর আনিল জাহেলিন, মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নাও, উপেক্ষা করো মূর্খদেরকে। এই দেখছো যে মূর্খামি করলো, আমাকে গাল দিয়ে মূর্খামি করলো, সুতরাং আমিও মূর্খ হয়ে যাব না, আমি মূর্খ হব না, এসব শিক্ষা কোরআনে কেরিমে রয়েছে। আজকাল এক শ্রেণীর লোকেরা ইহুদি নাসারাদের বাহ্যিক চাকচিক্যময় চরিত্র দেখে তাদের প্রশংসা করে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করার তাদের তৌফিক হয় না। যাকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, কোরআন এবং হাদিসের কথা বলার তাদের তৌফিক হয় না, কোরআন এবং হাদিসের কথা তাদের শেখার তৌফিক হয় না। আখলাক চরিত্র যদি দেখতে হয়, চলে যান ইউরোপে, চলে যান, চলে যান আমেরিকা, চলে যান, চলে যান, চলে যান আপনি কানাডা, চলে যান দেখেন খ্রিস্টানদের তাদের ব্যবহার কত সুন্দর। এইসব কথা শয়তান, জিন শয়তান, মানুষ শয়তান সাজিয়ে সাজিয়ে পেশ করে, যার ফলে অনেক ভালো মানুষ মুসলিম প্রশংসা ইহুদি নাসারা কাফের করে আখলাক চরিত্রের, কিন্তু দিন ইসলাম যে শিখিয়েছে 1400 বছর আগে, যখন ইউরোপের নাম পর্যন্ত কেউ জানতো না, আর জানলেও তারা একেবারে অন্ধকারে ছিল, জ্ঞান থেকে বড় অন্ধকারে তারা ডুবেছিল, কোনো জ্ঞান তাদের শিক্ষা দীক্ষা কিছুই ছিল না। প্রথম শিক্ষা লাভ করার জন্য আন্দোলসে তারা মুসলিম ওস্তাদদের কাছে শিক্ষার জন্য জামিয়া কর্তবা, কর্তবা ইউনিভার্সিটিতে আসত, জানেন না নিজের ইতিহাস। আর তাদের আপনারা প্রশংসা করেন, কোরআন হাদিসের কথা কেউ বলে না, এইসব আখলাক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে শিখিয়েছেন, এইসব আখলাক তো আল্লাহ লওহে মাহফুজে লিখে রেখেছেন, এইসব আখলাক তো আম্বিয়া রসুলগণের আখলাক ছিল, যখন যখন আল্লাহ নবী রসুল পাঠিয়েছেন প্রত্যেক নবী রসুলগণের এই আখলাক ছিল। এইসব কথা বলার তো তৌফিক হয় না, কারণ কোরআনে কারিম আল্লাহ বলেছেন একাদি ওয়াজাইয়ান আল্লাহুস শাইতানু আমালাহুম, যারা কোরআনে হাদিসের জ্ঞান রাখে না, শয়তান তখন তাদের কাজগুলিকে সুসজ্জিত করে পেশ করে, সাজিয়ে সাজিয়ে পেশ করে। ইহুদি নাসারাদের চরিত্র ভালো সাজিয়ে সাজিয়ে পেশ করে আপনার সামনে, কাফের ভালো কাজ করে কিন্তু মুসলিম চাইতে কাফের বেশি মেহনত করে, কর্মট, তারপরে কাফের লেবার দিয়ে বেশি কাজ হয়, এসব কথা মুসলিমদের মুখে শোনা যায়, শয়তান সাজিয়ে পেশ করেছে, কাফের ব্যবহার বেশি ভালো, ইহুদি নাসারার ব্যবহার ভালো, হিন্দুর ব্যবহার বেশি ভালো, এইসব কথা শয়তান সাজিয়ে পেশ করেছে, এগুলি আল্লাহর কথা না, রসুলের কথা না।
কাফের যেই ব্যক্তি আল্লাহর সাথে খেয়ানত করতে পারে, রাসূলের সাথে খেয়ানত করতে পারে, যে আল্লাহ রসুলকে বিশ্বাস করে না, সে মানুষের সাথে যে কোনো সময় খেয়ানত করতে পারে, কিন্তু দুনিয়ার স্বার্থে সে কি করে, ভান করে ভালো চরিত্রের, দুনিয়ার স্বার্থে নিজের ভালো চরিত্র দেখায়, হ্যাঁ, যেটাকে বলা অভিনয় করে বলতে পারেন আপনি। ওয়াজাইয়ান লাহুম শাইতান আম ফাসাদদাহুম আনিস সাবিল, সুতরাং সঠিক রাস্তা কোরআন এবং হাদিসের রাস্তায় চলা থেকে, কোরআন এবং হাদিস শিখে কোরআন এবং হাদিস থেকে ইসলামিক চরিত্র গঠন করবেন আর নেবেন শিখবেন, এখানে বাধা সৃষ্টি করেছে শয়তান, ফাহুম লা ইহতাদুন, এই জন্য রাস্তা পাই না, হেদায়াত পাই না। অন্য রেওয়ায়েতে রয়েছে যে অকান মুস্তাবসিরিন, অথচ তারা চক্ষুওয়ালা মানুষ ছিল, তাদের দৃষ্টিশক্তি ছিল, তাদের অন্তর্দৃষ্টি ছিল, তারপরেও তারা কোরআন এবং হাদিস থেকে জ্ঞান নেয়নি। সম্মানিত ভাতৃমণ্ডলী, যেসব আখলাক চরিত্রের কথা আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন তার আরও কিছু আয়াত শোনাই। আল্লাহ রাব্বুল আলম এরশাদ করেছেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে, ফাবিমা রহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম, ফাবিমা রহমাতি মিনাল্লাহ, আল্লাহর রহমত যে তুমি তাদের সাথে নম্র আচরণ করে থাকো, আল্লাহর অনুগ্রহে, আল্লাহর খাস রহমত, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাবিমা রহমাতি মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর অনুগ্রহ পূর্বক তুমি তাদের সাথে, তোমার সাথী সঙ্গীদের সাথে তুমি ভালো ব্যবহার করে থাকো, লিনতালাহম, নম্র ব্যবহার করে থাকো, লিনুন মানে নরম হওয়া, লিনতালাহম, তাদের সাথে নম্র ব্যবহার করে থাকো, নম্র ভাষী হয়ে থাকো, তোমার সাথী সঙ্গীদের সাথে অথবা তোমার সামনে যে অমুসলিমদের কাফেরদের দাওয়াতের বিষয়টি রয়েছে তাদের সাথে তুমি নম্র ব্যবহার করো, এটা আল্লাহর রহমত তোমার সাথে, যে তোমাকে আল্লাহ নম্র ভাষী করেছেন, নম্র ব্যবহার ব্যবহার আল্লাহ তোমাকে দান করেছেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, তুমি যদি, হ্যাঁ, নিষ্ঠুর হতে, কর্কশ ভাষী হতে, অন্তর তোমার যদি পাষণ্ড হইতো, অন্তর যদি শক্ত হইতো তোমার, আর তোমার ব্যবহার চরিত্র যদি খারাপ হতো, লান ফাদ্দু মিন হাওলেক, তোমার চারপাশে থেকে লোকেরা পালিয়ে যেত। তাহলে কি শিক্ষা দেওয়া হলো, বোঝা গেল যে যদি আপনি কর্কশভাষী হন, আপনি যদি নিষ্ঠুর হন, আপনি যদি পাষণ্ড হন, আপনি যদি দুর্ব্যবহার করেন, খারাপ আচরণ করেন, নম্র ব্যবহার না করেন, তাহলে আপনার আশপাশ থেকে লোকেরা কেটে পড়বে, আপনার স্ত্রী আপনার সাথে থাকতে চাইবে না, দৌড়ের বাড়ি থাকবো না, বাপের বাড়ি থাকবো, স্বামী থাকবো, কিন্তু এইরকম স্বামীর দরকার নেই বলবে, ছেলেরা বলবে যে বাপ থেকে দূরে থাকাই ভালো, মেয়েরা বলবে যে কখন যে বিয়ে শাদী হবে, যে বাপের জুলুম থেকে, এরকম খারাপ বাপ থেকে দূরে, চোখের আড়ালে যাব। হ্যাঁ, চোখ দেখেছেন অনেক বাপের আছে, আপনি আপনারা অধিকাংশ ভাইয়েরা হয়তো বাপ হয়ে গেছে, তাই না, ছেলে মেয়ের বাপ হয়েছেন, শুনেন ভালো করে, বাড়িতে যখন ঢুকবেন নিজে কি পরীক্ষা করবেন, ঢুকার পরে সালাম আলাইকুম বিসমিল্লাহ বলবেন, সালাম আলাইকুম রহমতুল্লাহ বলে ঢুকবেন, আর ঢুকার পরে, এটা ইসলামিক তরিকা শেখাচ্ছি, ঢুকার পরে দেখবেন যে আপনার ছেলে মেয়েরা দরজা দিয়ে দৌড়িয়ে আসছে না, ঘরে ঘরে ঢুকে পালাচ্ছে, এদিক ওদিক পালাবার চেষ্টা করছে, আপনি নিজেকে পরীক্ষা করবেন, যদি দেখেন যে আপনাকে দেখি এগিয়ে আসছে, আপনার স্ত্রী দরজার কাছে এগিয়ে আসার চেষ্টা করছে, অথবা যেখানে থাকুক, হ্যাঁ, যখন স্বামী চলে আসছে বেরিয়ে আসি সামনে কাছে আসি, তারপরে ছেলেমেয়েরা দৌড় দিয়ে আসছে, ছেলেমেয়েরা কিন্তু ফিতরাতের উপর আছে, ওদের ব্যবহার চরিত্র খারাপ হয়, আসল প্রকৃতির উপর আছে, দৌড় দিয়ে বাবা এসছে, দৌড় দিয়ে দরজার দিকে আসছে, তাহলে জানবেন যে আপনি ভালো মানুষ, আপনি ভালো মানুষ, আপনি আপনার স্ত্রী ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করেন। আর যদি দেখা যায় যে এমনই গেলেন আপনি বাড়িতে, মনে হচ্ছে যে পুলিশ অফিসার এসেছে, পুলিশ অফিসার এসেছে, দারোগা, যার ফলে দারোগা পুলিশ দেখলে ভালো মানুষও পালায়, যে চোর ডাকাত না, ভালো মানুষ, জানি না কোন ঝামেলায় ঝামেলায় ফেলে, এই রাস্তায় দেখেছে, ধর ঘরে ঢুক, করে না করে না, ঘরে ঢুক, কোন ফিতনায় পড়তে হয়, ঝামেলায় পড়তে হয়, স্কুল সাক্ষী দিতে হবে, কি করতে হবে না করতে হবে, ভিতরে ঢুক। জি হ্যাঁ, তো আপনার ছেলে মেয়ে যদি আপনাকে দেখার পরে লুকিয়ে যায়, দেখার পরে ঘরে ঢুকে গেল, দরজাটা দিল বন্ধ করে, অথবা কোন ঢুকে গেল, বা বাড়িতে যখন ঢুকলেন তো বাড়ি থেকে আউট, আমাদের দেশে তো এখানে না হয় বাইরে যেতে পারে না অনেক সময় ছেলেমেয়েরা, কিন্তু আমাদের দেশে বাড়িতে ঢুকছেন আর ঢুকার সাথে সাথে ছেলে মেয়েদের খুঁজে পান না, কোথায় গেছে কোথায় গেছে, এতক্ষণ সব বাড়িতে খেলাধুলা করছিল, কিন্তু আপনি বাড়িতে ঢুকতেই সব পালিয়ে গেছে, আপনি যেমন বাড়ি থেকে আবার বাইরে বেরিয়েছেন, হ্যাঁ, আর বাবা দু চার পাঁচ ঘন্টা আসবেন, আবার বাড়িতে এসে ছেলে মেয়ে হাজির, এরকম যদি হয় তাহলে আপনার মধ্যে দোষ রয়েছে, দোষ রয়েছে, লানফাদ্দু মিন হাওলেক, তোমার আশপাশ থেকে পালিয়ে যাবে তোমার স্ত্রী, তোমার ছেলে মেয়েরা, আল্লাহ পাক বলছেন
নম্রভাষী হইতে হবে। আপনারা বলেন যে আমরা যাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি আমরা মুসলিম কমিউনিটি মোটামুটি, তাই না? বাংলা ভাষী প্রায় সব মুসলিম, শতকরা একটাও হিন্দু এখানে বিশেষ করে বাঙালি আমরা পাই না দাওয়াত দিতে গিয়ে। দেশে যদি ধরেন তো 90% মুসলিম, ঠিক কিনা? 10টা অমুসলিম, তাহলে আমাদের মেজরিটি হচ্ছে মুসলিম। ফেরাউন কাফের, শুধু কাফের ছিল, হ্যাঁ বড় কাফের, ঠিক কিনা? তাগুত কাফের, নিজে আল্লাহ মালিম তোলা, আমার ছাড়া তোমাদের মাবুদ আর আছে কে? আমাদের দেশে এক শ্রেণীর মানুষরা, কিছু নেতৃস্থানীয় ব্যক্তির যদি জুলুম অত্যাচার থাকে তো ফেরাউন চাইতে খারাপ মনে করে ওদেরকে, তারা ফেরাউন চাইতে খারাপ। আরে ওরা তো কমপক্ষে মুসলিমের সন্তান, মুসলিম দেশের মানুষ, তো ফেরাউন চাইতে খারাপ তাদেরকে মনে করে। ফেরা আর তাদের সাথে ওই ফেরাউনের সাথে যে ব্যবহারটি আল্লাহ পাক করতে বলেছেন কমপক্ষে ওই ব্যবহারটা যদি করতো তাহলে হয়তো এদেরকে দাওয়াত দেওয়া সম্ভব হইত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন সম্পর্কে কি জানতেন না যে ফেরাউন ডুবে ধ্বংস হবে? জানতেন না? জানতেন না? জানতেন, ঠিক না? ফেরাউন সম্পর্কে আল্লাহ জানতেন না যে এর কাছে নবী পাঠানো আর না পাঠানো সমান, পাঠিয়ে কোনো লাভ নেই, কথা জানতেন না? ফেরাউনের কাছে গিয়ে উপদেশ দিলে সে ভয় করবে না, উপদেশও নেবে না, এসব কথা কি আল্লাহ জানতেন না? তিনি আলিমুন খবির, সব জানতেন। তারপরে কোরআনে কারিমে কি রয়েছে তেলাওয়াত করেন, একটু পড়ে দেখেন কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুই ভাইকে, মুসা এবং হারুন আলাইহিমাসসালামকে, যে তোমরা দুই ভাই যাও, ইযহাবা ইলা ফিরাউন, ফিরাউনের কাছে, ইন্নাহু তাগা, সে তাগুত হয়ে গেছে, সীমা লঙ্ঘন করেছে, সীমাহীন বাড়াবাড়ি করেছে। তাগা মানে সীমাহীন বাড়াবাড়ি করেছে, ওর বাড়াবাড়ির শেষ নেই। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান, আর গিয়ে দুই ভাই মিলে গিয়ে নরম ভাষায় কথা বলে। কি বলছেন আল্লাহ? ফেরাউনের মতো জালেম এত বড় যে নিজেকে মাবুদ বলে, এলা বলে, রব বলে দাবি করছে, হ্যাঁ আল্লাহর জায়গায় সে বসতে চেয়েছিল, তার সম্পর্কে আল্লাহ বলছেন যে তাকে গিয়ে তোমরা মুসা হারুন তোমরা গিয়ে নরম ভাষায় কথা বলো, কাউলান লাইয়িনান। তারপর আল্লাহ বলছেন যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে যে সে উপদেশ নেবে অথবা ভয় করবে। অথচ আল্লাহ সব জানেন যে উপদেশ নেবে না ভয় করবে না, কিন্তু তোমার কাজ এতে শিক্ষা দাও, তোমার কাজ যেটা সেটা করো, তোমার করণে তুমি করো আর আমার কাজ আমি করব। আমার কাজ হেদায়েতের তৌফিক দেওয়া আর তোমার কাজ হচ্ছে রাস্তা দেখানো, তোমার কাজ হচ্ছে নম্র ভাষায় ভালো কথা পৌঁছিয়ে দেওয়া আর আমার কাজ হচ্ছে তার অন্তরে ভালো কথা নামিয়ে দেওয়া। তাহলে চিন্তা করুন, আমাদের দেশে এমন কোন মুসলিম আছে যে ফেরাউনের মতো খারাপ? দেখুন এখানে যেসব প্রবাসী ভাই রয়েছেন, এমন কোন মুসলিম আছে ফেরাউনের চাইতে খারাপ বা ফেরাউনের মতো আছে? কেউ নাই। তাহলে আমরা এত খারাপ ভাষী কেন হব? খারাপ ভাষী কেন হব? এইরকম আখলাক চরিত্র বহু দিক রয়েছে, আর আখলাক চরিত্র ফজিলত না বললে বুঝবেন না, শুধু ভাববেন যে হয়তো আখলাক চরিত্র আখলাক চরিত্র, আখলাক চরিত্র অত্যন্ত বেশি গুরুত্ব রয়েছে আর ফজিলত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই ক্ষেত্রে অনেকগুলি ফজিলত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে যে মা মিন শাইইন আসকালু ফিল মিজান মিন হুসনিল খুলুক, আল্লাহ পাকের দাঁড়ি পাল্লায় কিয়ামতের দিনে উত্তম চরিত্রের চাইতে ভারী জিনিস আর কিছু হবে না। তার মানে শুধু আপনার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এগুলোই শুধু দাঁড়ি পাল্লায় মিজানে কিয়ামতের দিন ওজন হবে, আর নামাজ আর যাকাত আর রোজা আর হজ ওমরা এগুলি শুধু ওজন হবে, হ্যাঁ আর আপনার উত্তম চরিত্রটা ওজন হবে না। ভাই কেমন আছেন? ভালো আছেন? অসুস্থ শুনেছিলাম, আল্লাহ যেন আপনাকে শেফা দান করেন, কি ছেলে মেয়ে সব ভালো আছে, এই যে কথাগুলি বলেন এগুলো কোনো মূল্য হলো না, এগুলোর কোনো স্বভাব হলো না, আপনি কোন এমনি গেল আপনার স্ত্রীর খোঁজ খবর নিয়েছেন কেমন আছো ভালো আছো, আর যদি অসুস্থ থাকে একটু গায়ে মাথায় হাত দিয়ে দেখলেন, গায়ে হাত দিয়ে দেখলেন, ছেলে মেয়েদের একটু গায়ে হাত দিয়ে দেখলেন, মাথায় হাত দিয়ে দেখলেন, ইত্যাদি ইত্যাদি। এমনকি কাফেরও যদি হয় তার সাথেও ভালো ব্যবহার এবং অসুস্থতার সময় খোঁজ খবর নেওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের একটি তরিকা এটাও ছিল, মদিনায় এক ইহুদির সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাঝে মাঝে নাবালক ছেলে আসতো, আর আসার পরে সে খেদমত করতো কিছু,
আসতো, ছোট ছেলে, অনেক কাজ খেদমতের কাজ করে করত। শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পেলেন যে ছেলেটি অসুস্থ হয়েছে, খুব অসুস্থ আছে। ইহুদির বাড়ি চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছেলেটির একটা সাইয়্যিদুল মুরসালিন, কত বড় মানুষ, চিন্তা করেন। আমরা আমাদের সম্পর্কে আপনি চিন্তা করেন, আমাদের আমাদের ক্ষেত্রে আমরা হয়তো নিজে ভাবি না। একজন ডাক্তার ভাবেন না যে ছেলে কে দেখতে যাবে, একজন নেতা একজন চেয়ারম্যান ভাবতে পারেন না যে একটা ছেলেকে, গ্রামের একটা গরিবের ছেলেকে বা একটা হিন্দুর ছেলেকে, আমার প্রতিবেশী আমাদের হিন্দু আছে, হিন্দুর ছেলেকে অসুস্থ হয়েছে তাই দেখতে যাবে। আর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদির ছেলেকে দেখতে যাচ্ছেন, ফাজাআহু ইয়াউদুহু, পরিচর্যার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য, বিমার পুরুষের জন্য গেলেন, জিজ্ঞাসাবাদের জন্য কেমন আছো, ভালো আছো। যাওয়ার পরে দেখলেন যে শেষ অবস্থায় আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ইসলামের দাওয়াত দিলেন, বলল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আর আমি যে আল্লাহ রাসূল এই কথা তুমি বিশ্বাস করো। তাওহীদের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, কালেমা শাহাদাতের দাওয়াত দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই ছেলেটি তখন বাপের দিকে তাকাচ্ছে, নাবালক ছেলে, দেখবেন এটাই হচ্ছে নাবালক ছেলের প্রকৃতি। আপনার বাড়ি মেহমান এসেছে, আর তারপরে যদি আপনার বাচ্চাকে টাকা দেয়, আর আপনার ছেলে যদি ভালো আদবের ছেলে হয় তো বাপের দিকে তাকাবে অথবা মায়ের দিকে তাকাবে, তার মানে নিতে বলছে না নিষেধ করছে, চোখের ইশারা যদি করেন নেবে না তো নেবে না, ভালো ছেলে, ঠিক না? ওই রকম ও তাকাচ্ছে, ছেলে তাকাচ্ছে বাবার দিকে, আমার বাবার মতামত কি, যদি হ্যাঁ বলে তো হ্যাঁ বলে দেবো, আমি কলেমা পড়ে নেবো, আর না যদি বলে তো না। তখন ওই ইয়াহুদি দেখছে যে আমার ছেলে তো শেষ অবস্থায়, ইয়াহুদির মনটাও নরম হয়ে গেছে, বলছে আতে আবুল কাসেম, আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটি, ওরা রাসূলুল্লাহ বলতো না, রাসূলুল্লাহ বললে তো মেনেই নিত, কালেমা পড়তো, রাসূলুল্লাহ বলতো না তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মোহাম্মদ, যারা বেয়াদব ছিল মোহাম্মদ নাম বলতো, একটু আদব করতো তো উপনাম দিয়ে আবুল কাসেম, কাসেমের বাপ বলতো। যেমন আমাদের দেশে কোনো মানুষের ছোট যদি বড় নাম বলে তাহলে বেয়াদবি, ঠিক না? কিন্তু অমুকের বাবা বলা খানিকটা আদব, আমাদের দেশের মহিলারা স্ত্রী স্বামীর নাম বলবে না, কিন্তু আবদুল্লাহর বাপ, হ্যাঁ, জালালউদ্দিনের বাপ, সলিমউদ্দিনের বাপ বলবে, ঠিক না? তো ইহুদি, তাহলে এই ইহুদি ভালো মানুষ খানিকটা ছিল, খানিকটা ভালো মানুষ ছিল, যার ফলে বলে আতে আবুল কাসেম, আবুল কাসেমের কথা শুনে নাও। তখন ওই ছেলেটি বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ পড়ল, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, একটু পরে ইন্তেকাল হয়ে গেল, একটু পরে ইন্তেকাল হয়ে গেল। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যখন কালেমা ছেলেটি পড়ে নিল, সাথে আবু বকর উমর ছেলে নাকি রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন তার ঘর থেকে, আর আলহামদুলিল্লাহ আল্লাযী আনকাযাহু মিনান নার, সে আল্লাহর অশেষ শুকরিয়া, সমস্ত প্রশংসা, যিনি এই বালকটিকে, ছেলেটিকে জাহান্নাম থেকে রক্ষা করলেন, নাজাত দিলেন। কত হিতাকাঙ্ক্ষী তিনি ছিলেন, কত তাহলে মানুষের ব্যথায় ব্যথিত ছিলেন, কত দরদি ছিলেন। আমি আপনি হয়তো যা আদা খাবি স্বাদ পাবি, এই ভাষাগুলি আমাদের, তুই পাপ করবি, তুই পাপের বোঝা উঠবি, আমার তাতে কি, হ্যাঁ জাহান্নামে যাক, এই ধরনের ভাষা আমরা বলি, এগুলো ভাষা বলা উচিত নয়। বরং আমাদেরকে রহিম হইতে হবে, হ্যাঁ হ্যাঁ দয়ালু হইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণগুলি বলা হয়েছে তার মধ্যে রয়েছে, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুন রাহিম। এই গুণগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবাত বান করেছেন, তোমাদের মধ্যে এমন একজন রাসূল এসেছেন, লাকাদ জাআকুম রাসূল মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে, তোমাদের ভাষাভাষী রাসূল পাঠিয়েছে, বলতে যেন সুবিধা হয়। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমরা যদি কষ্টে পড়ো তাহলে তাকে বড়ই ব্যথা লাগে, কষ্ট লাগে, তোমাদের কষ্ট তিনি চান না। হারিসুন আলাইকুম, আর তোমাদের কল্যাণের জন্য তিনি বড়ই আগ্রহী উদ্গ্রীব, তোমাদের কল্যাণ হোক, ভালো হোক, সুখী হও তোমরা, এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই আগ্রহী। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা, আর মুমিনদের সাথে বড়ই তিনি রাউফুন, সহনশীল, দয়ালু। রউফন মানে হচ্ছে স্নেহকারী, রহিম, আর রহিম মানে দয়ালু, কাছাকাছি অর্থ। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রউফ বলেছেন, রহিম বলেছেন, কত দয়ালু ছিলেন, রহমতুল্লিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুনা রহমতুল্লিল আলামিন বলেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রগুলি আমাদেরকে গ্রহণ করতে হবে, তাহলে এর বিপরীতগুলি থেকে বাঁচতে হবে। বলছিলাম যে উত্তম চরিত্রের অনেক ফজিলত রয়েছে, তার মধ্যে একটি ফজিলত, জান্নাতে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি বাসস্থান চান,
ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসানুকুম আখলাকা। তোমাদের মধ্যে সবচাইতে বেশি প্রিয়তম ব্যক্তি আমার নিকটে, ওয়া আকরাবুকুম মিন্নি মাজলিসান আর আমার কাছাকাছি অবস্থানের দিক থেকে হবে ওই সব ব্যক্তিরা যারা আহসানুকুম আখলাকা, যাদের চরিত্র বেশি ভালো। তাহলে চরিত্রবান লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি জান্নাতে জায়গা পাবে। চরিত্রবান লোকেরা যদি মুমিন হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে সবচেয়ে বেশি প্রিয়। চরিত্রবান না হয়ে যদি চরিত্রহীন হন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলার কথা বলা হইল, মদিনায় মহিলা আছে, দুটো মহিলার কথা বলা হইল, একজন মহিলার কথা বলা হইল যে ইয়া রাসূলুল্লাহ একজন মহিলা রয়েছে, তুজকারু মিন কাসরাতি সলাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা ওয়ালাকিন তুজি জিরানাহা বিলিসানিহা। একজন মহিলা মদিনায় আছে, সে খুব বেশি নফল নামাজ পড়ে, খুব বেশি নফল রোজা রাখে, খুব বেশি দান খায়রাত করে, ফরজ শুধু না, ফরজ নামাজ সবাই পড়ত, চরিত্রে চরিত্র খারাপ হইলেও পড়তো আর ভালো, কোনো মুসলিম ফরজ নামাজ পড়বে না এই কথাটি সাহাবায়ে কেরামদের জামানায় মানুষের ধারণাই ছিল না। আজকে নামধারী মুসলিম বেনামাজি হয়, বেনামাজি মুসলিম হয় না, ভালো করে শুনে, বেনামাজি মুসলিম হতে পারে না, সাহাবায়ে কেরামদের ইজমা এর উপর ছিল। সুতরাং আপনি কখনোই কথা ভাববেন না যে আমার চরিত্র ভালো দিয়ে জান্নাত চলে যাবে, অথচ পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক করছি না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পরে এই মহিলা নফল নামাজ খুব পড়তো, তাহাজ্জুদ গুজার, সালাতুদ্দোহা চাষ্তের নামাজ পড়ে, নফল রোজা রাখে, নফল দান খায়রাত করে, কিন্তু তুজি জিরানাহা বিলিসানিহা, তার ভাষা দ্বারা কথার দ্বারা পাড়া প্রতিবেশীর মহিলা পুরুষদেরকে কষ্ট দেয়, ভাষা খুব খারাপ, ভাষা খুব খারাপ। প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওই মহিলার অবস্থান সম্পর্কে, তার পরিণাম সম্পর্কে জিজ্ঞেস করা হলো, মানে হিয়া ফিন্নার, সে জাহান্নামে যাবে, কোথায় যাবে, ফরজ আদায় করে, নফল নামাজ রোজাটি আছে, অনেক আছে, তারপরেও কোথায় যাবে, জাহান্নামে যাবে। তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে শুধু নামাজ রোজা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, শুধু সহি আকিদা দিয়ে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত চিরকালের জন্য জান্নাত হারাম হয়ে যাবে এই কথা বলছে না, কিন্তু জাহান্নামে শাস্তি পেতে হবে আপনার বদ আখলাকের কারণে, খারাপ চরিত্রের কারণে, জাহান্নামের কিছু কাল, দীর্ঘকাল, বহুকাল আপনাকে শাস্তি পেতে হবে, তারপরে মুয়াহিদ হইলে আর নামাজ ঠিক থাকলে হয়তো জান্নাতে আসবেন, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেটা আপন জায়গায় ঠিক আছে, কিন্তু আপনি আপনার এত নামাজ রোজা ফরজ নফল ইবাদত বন্দেগী দিয়ে প্রথমখানে জান্নাত যেতে পারবেন না যদি চরিত্রহীন হন, এ হাদিস প্রমাণ করে। প্রিয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক মহিলার কথা বলি, আর রাসূলুল্লাহ আরেক মহিলা আছে, লা তুযকারু মিন কাসরাতি সলাতিহা ওয়ালা সিয়ামিহা ওয়ালা সাদাকাতিহা, তার বেশি খুব নামাজ নেই, মানে ফরজ নামাজটাই পড়ে আর বেশি নফল নামাজ পড়ে না, বেশি দান খায়রাত কিছু করে না আর বেশি রোজাও রাখে না, ওই রমজান মাসে শুধু রোজা রাখে, ওয়ালাকিন লা তুজি জিরানা বিলাসানিয়া, কখনো কাউকে কষ্ট দেয় না, তার দ্বারা কোনো পাড়া প্রতিবেশী কেউ কষ্ট পায় না, ভালো চরিত্রের মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিয়া ফিল জান্নাতি, সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। তাহলে বোঝা গেল যে সহি আকিদা ঠিক রেখে ফরজ ওয়াজেব যদি নামাজ ইবাদত বন্দিকে নামাজ আর যে যেসব ইবাদত বন্দি ফরাইজ ওয়াজিবাত আছে এগুলো যদি আদায় করে দেন আর তার সাথে চরিত্রবান মুসলিম হতে পারেন তাহলে জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, তো বলছিলাম যে চরিত্রের অনেক দিক রয়েছে, আমরা যেন নিজের চরিত্র ঠিক করি। চরিত্রের ক্ষেত্রে আরেকটা চরিত্র ধরে বেঁচে থাকবেন, যেই কথা কাজের মাধ্যমে আপনার কষ্ট হতে পারে সেটাই জেনে নেবেন যে অন্যজনের জন্য কষ্ট হবে, ব্যাস। আর এক একটি করে চরিত্র বলার সময়ও নেই আর বলবো না, যেই কথা কাজের মাধ্যমে আপনার সাথে এই কথা কাজগুলি যদি কেউ কিছু করে তাহলে আপনার কষ্ট হবে, এইরকম ভাবতে পারছেন, তাহলে এইরকম কথা কাজ যেন অন্য কারো সাথে না হয়, এরকম আচরণ করবেন না আর এরকম কথাও বলবেন না অন্যের ক্ষেত্রে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমুনা মান সালিমা আল মুসলিমুন, মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সহিহ বুখারী হাদিস। সত্যিকার মুসলিম ওই সব লোকেরা যাদের হাত থেকে আর জবান থেকে মুসলিম জাতি নিরাপদ থাকে, মুসলিম জাতি নিরাপদ থাকে। তাহলে আপনি যদি বড়ই ধার্মিক, সহি আকিদা বলছেন আর তার সাথে সাথে আলহামদুলিল্লাহ শিরকের গর্ত থেকে, বিদাতের গর্ত থেকে, ভ্রান্ত আকিদার গর্ত থেকে উঠে এসছেন, সহি নামাজও পড়ছেন, আর তার সাথে সাথে আর এক গর্তে, চরমপন্থার গর্তে যদি আছাড় খেয়ে পড়েন, খারিজি তরিকা যদি অবলম্বন করেন,
যারা নিজের হাতে আইন নিতে চায়, নিজের হাতে বিচার করতে চায়, নিজেই বল প্রয়োগ করে ঠিক করতে চায়, এজন্য তারা অস্ত্র ধারণ করবে, বম ব্লাস্টিং করবে, অথবা নিজেই কাউকে মারবে, খুন করবে, এই জালেম, এই তাগুত, এই কাফের, এই সেই ফতুয়াবাজি করবে কুফরির, যে এরা কাফের, সেই কাফের, এই কাফের, সেই কাফের, আর তার সাথে সাথে অস্ত্র ধারণ করবে। যেই রোগটা মুসলিম সমাজে এই চরমপন্থীরা জন্মেছে, এই খারেজিরা, এটা যদি করা হয় তো বলেন তো এদের হাত থেকে আর এদের জবান থেকে মুসলিমরা কি নিরাপদ? মুসলিম নিরাপদ? আপনি মনে করছেন যে একটা লোক, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলিমদের সাথে ভালো আখলাকের কথা বলেননি, কাফের সাথে ভালো আখলাক করতে বলেছেন। কোরআনে কারিমের দুটি আয়াতের অংশ শুধু বলছি, আল্লাহ বলছেন ওয়াকুলু লিন্নাসে হুসনা, তোমরা মানব জাতির সাথে ভালো কথা বলবে, কুলু লিল মুসলিমিনা হুসনা, মুসলিমের সাথে ভালো কথা বলে, কথা আল্লাহ বলেন নাই। যে কোনো মানুষের সাথে, ইহুদি, নাসারা, হিন্দু, নাস্তিক, বেদিন, যে কেউ হোক না, তার সাথে ভালো কথা বলবে, কথার দ্বারা কাউকে কষ্ট দেবেন, এ কথা ইসলাম শিখায়নি, কোরআন শিখায়নি। কোরআন কখনো খারেজি বদাকিদা শিখায়নি, কোরআন কখনো চরমপন্থা শিখায়নি। যেমন এক শ্রেণীর গুমরানা, এক শ্রেণীর নাস্তিকরা, এক শ্রেণীর সেকুলাররা ইসলামের বিরুদ্ধে বলার সুযোগ পেয়েছে খারেজিদের কারণে, না খারেজিরা ইসলাম থেকে শিখেনি, হ্যাঁ অন্য গুমরাদের কাছ থেকে শিখেছে, কোরআন হাদিসের আলেমদের কাছ থেকে শিখেনি। এদের বড় ওস্তাদ ভালো আলেমরা কেউ নেই, ভালো করে মনে রাখবেন, এদের ওস্তাদ হয় নিজেই কিতাব, হ্যাঁ কিতাবই তাদের ওস্তাদ, কোন ওস্তাদের কাছে, ভালো আলেমের কাছে শিখেনি, আর না হলে ওই রকম ছাগলগুলির কাছে শিখেছে, এই ছাগলগুলো, যার ফলে এরা গুমরা হয়েছে, ভালো কোনো আলেমের কাছে শিখে নাই, যার ফলে এই খারেজি মনোভাব, যেন মারো জজ মারো, আর এই মারো, সেই মারো, নেতাকে মারো, কারণ এরা মানবরচিত বিধান দেশ পরিচালনা করে, এরা হচ্ছে খারেজি। সাবধান, আল মুসলিম ও মান সালেম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলিম তারাই যাদের, হ্যাঁ কি বললাম, হ্যাঁ মিন লিসানি, জবান থেকে আর হাত থেকে নিরাপদ হবে মুসলিমরা, হাদিস রয়েছে আর কোরআনে কারিমে রয়েছে, মুসলিম শুধু না, ওয়াকুলু লিন্নাসে হুসনা, মা প্রত্যেক মানুষের সাথে ভালো কথা বলবে, এটা কথা বলে মানুষ কষ্ট দেয়, সে যেন কথা বলে কষ্ট দেবে না, ভালো কথা বলবে, আর মানুষ কথা না বলেও কষ্ট দেয় আখলাক আচরণ দিয়ে, হ্যাঁ নড়াচড়া দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কষ্ট দিয়ে থাকে। সেই জন্য আল্লাহ অন্য জায়গায় বলছেন ওয়াফ আলুল খাইর আল্লাকুম তুফলে হন, সুরে হজ আল্লাহ বলছেন ওয়াবুদু রব্বাকুম, তোমরা রবের এবাদত করো তোমাদের, আর তার সাথে সাথে ওয়াফ আলুল খাইরা, যে কোন কল্যাণমূলক কাজ করো, ভালো কাজ করো। এটা কি ভালো কাজ হলো? ভালো কাজ হলো অস্ত্র ধারণ করা? ভালো কাজ হলো এইভাবে মানুষকে ভীত সন্ত্রস্ত করা? মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হামালা আলাইনা সিলাহা, কেউ যদি আমাদের ওপর অর্থাৎ মুসলিম জাতির ওপর অস্ত্র শুধু উঠায়, আরে অস্ত্র ফুটাইলো না, ফায়ারিং করলো না, ব্লাস্টিং করলো না, শুধু উঠালো একটা অস্ত্র, পিস্তলটা উঠিয়ে ফুটিয়ে দেবো, দেখছিস, হ্যাঁ মুখেও বললো না, শুধু দেখাইলো যে দেখছিস না, একটা চাকু, চাকুটা বের করে দেখাচ্ছে, মানহামা আলাইনা সিলাহ, কেউ যদি আমাদেরকে অস্ত্র উঠিয়ে দেখায় অস্ত্র, দেখছিস, ফালাইসা মিন্না, তাহলে আমার দলভুক্ত না, আমার উম্মতের লোক না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে কোন মুসলিম আর সন্ত্রাসী হইতে পারে? কোন মুসলিম যদি মুসলিম থাকে তো আবার খারিজি হইতে পারে? ইসলাম চরমপন্থা শিখিয়েছে? কখন ইসলাম চরমপন্থা শিখায়নি। ইসলাম খারিজিদের গুমরাহি আর বেদিন নাস্তিক সেকুলারদের গুমরাহি, দুই গুমরাহির মাঝখানে হচ্ছে ইসলাম। দুই গুমরাহি থেকে বেঁচে থাকবেন, ছেলে মেয়েদেরকে বিধর্মিতা থেকে বাঁচাবেন, নাস্তিকতা থেকে বাঁচাবেন, বেনামাজি হওয়া থেকে বাঁচাবেন, আল্লাহ পরকাল সম্পর্কে চিন্তাশীল না, পেট পূজারি শুধু, কোন পড়ায় পয়সা ইনকাম হবে সেই পড়ায় পড়ে, আর দিন ইসলাম শিখলো না, ফারায়েজ ওয়াজিবাত শিখলো না, এতে থেকে, এই গুমরাহি থেকে বাঁচাবেন। এ হচ্ছে আর এক গুমরাহি, যে গুমরাহিতে মুসলিম সমাজের অধিকাংশ ছেলেরা, যুবকরা নিমজ্জিত রয়েছে, আর এক গুমরাহিতে নিমজ্জিত হয়েছে চরমপন্থীরা, সেটা খারেজিদের গুমরাহি, যেই খারেজি বাতিল ফিরকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরেই বেরিয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। আর সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে শ্রেষ্ঠ খলিফা, শ্রেষ্ঠ মানুষ তখন, নবী সাল্লাল্লাহু আলাইহি তখন দুনিয়াতে নেই, আবু বকর নেই, ওমর নেই, উসমান নেই, তাহলে সবচাইতে শ্রেষ্ঠ সেই যুগে কে বলেন দেখি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার হাতে নিহত হয়েছেন, খুন হয়েছেন? এই খারিজি কোরআনের হাফেজ ইবনে মুলজম ছিল গোমরাহ। সুতরাং কখনো ধোকায় থাকবেন না যে
কোরআন হাফেজ রয়েছে অথবা আরবের এলেম রাখে বা ভালো ভালো কথা বলে, কিন্তু কথা বলতে গিয়ে যদি এই গুমরাহি দেখেন বাকপটু, হ্যাঁ, আর সে বাগ্মি বক্তা, আর তার বক্তব্য আপনি গুমরাহির শিকার হয়ে গেলেন কখনো হবেন না। যদি এই ধরনের কথা দেখেন সাথে সাথে সতর্ক হয়ে যাবেন। দুই গুমরাহির মাঝখানে রয়েছে হক। আল্লাহ রাব্বুল আলম যেন হককে আঁকড়ে ধরা তৌফিক দান করেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকায় চলার যেন তৌফিক দান করেন। এখানে আরো একটি কথা বলবো, সেই যুগে যখন সবচেয়ে শ্রেষ্ঠ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, এতে কোনো সন্দেহ আছে কি? আর তাকে খুন করেছে খারিজিরা। আর আজকের যুগে সবচাইতে ভালো মুসলিম সরকার হচ্ছে সৌদি আরব, সৌদি আরবের সরকার, এতে কোনো সন্দেহ আছে? যারা থাকছেন তারা কি বুঝতে পারেন না? দেশে এরকম নাকে তেল দিয়ে ঘুমান্ত দেখি, দেশে এরকম টাকা পয়সা নিয়ে এই মাঠে আপনি রোমা থেকে রিয়াজ এতটা দূরত্ব রাত্রে বেরন্ত দেখি, আমি রাত আটটার সময় গিয়ে আর বেরোতে পারছি না। হ্যাঁ, বুঝতে পারছেন? জি হ্যাঁ, আজকে থেকে 25 বছর আগেও আমি গেছি, তখন সেই যুগে রাত 4টা 8টার সময় না 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 আর যাওয়া যাবে না, থাকেন আমাদের বাড়িতে, থাকেন সকালে যাবেন। আর এখন রাত 1টার সময় বেরোবো এখান থেকে 500 কিলোমিটার, আল্লাহ ছাড়া কোনো ভয় নেই, ভয় আছে? আল্লাহ ছাড়া কারো ভয় নেই। তারপরও শুকরিয়া আদায় করি না আমরা, এত বড় নিরাপত্তা পেয়েছি। মিন খফ, আল্লাহ যে নিরাপত্তা দান করেছেন, আল্লাহ আমাদের খাদ্যের ব্যবস্থা করেছেন, হালাল রিজিকের ব্যবস্থা করেছেন, যত সহজভাবে হালাল রিজিকে সৌদি আরবে পাচ্ছেন, বাংলাদেশে পাবেন, ভারতে পাবেন, কোন দেশে দুনিয়াতে পাবেন? হারামের রাস্তা অনেক খোলা রয়েছে দেশে, কিন্তু হালালের রাস্তা সংকীর্ণ। এখানে হারামের রাস্তা সংকীর্ণ, হালালের রাস্তা প্রশস্ত রয়েছে, ঠিক কিনা? তো আল্লাজি আতআমাহু মিন জু, খিদা লাগলে আল্লাহ খাবার দান, খাবার দান করেন, অন্ন দান করেন ক্ষুধার সময়, আল্লাহ সেই ব্যবস্থাও সৌদি আরবে রেখেছেন। ও আমানাহু মিন খৌফ, আর ভয়ের সময় নিরাপত্তা আল্লাহ দান করে, সেই সব নিরাপত্তা সবচেয়ে বেশি সৌদি আরবে রয়েছে সারা পৃথিবীর মধ্যে, এতে কোনো সন্দেহ আছে? তাহলে এই যুগে যদি সৌদি আরবে যদি এইরকমের কেউ যদি অপকর্ম করে, এই খারেজি মনোভাব রাখে আর খারেজিদের শিক্ষা দেয়, আর সৌদি আরবের বিরুদ্ধে এখানকার শাসকদের, এখানকার ওলামাদের, এখানকার দাওয়াতের বিরুদ্ধে যদি কেউ যদি বিষ ছড়ায়, তাহলে তারা কত বড় গুমরা চিন্তা করুন, তারা কি ওই খারেজিদের দল না? হ্যাঁ, তাদের পূর্বপুরুষ কি সেই খারেজিরা নয় যেই খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন যেন এদের গুমরাহি থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কথা বলতে বলেছেন, ভালো কাজ করতে বলেছেন। আর মনে রাখবেন যে আপনি যদি মমিন হতে চান, ওয়াল্লাহি লা ইউমিনু, এটাই দিয়ে শেষ করেছি, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, নবী করিম বলছেন, আল্লাহর কসম করে বলছি মমিন হইতে পারবে না, মমিন হইতে পারবে না, মমিন হইতে পারবে না। কিলা মানে ইয়া রাসূল আল্লাহ, সাহাবীরা বললেন ইয়া রাসূল আল্লাহ কে সে? নবী সাল বলছে আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে, ক্ষয়ক্ষতি থেকে নিরাপদ নয়। কি জানি কখন যে ক্ষতি করে, হ্যাঁ, কখন যে দংশন করে, কখন যে আমার এর দ্বারা যে ক্ষতি হয়ে যায়, আমার ছেলে মেয়ের ক্ষতি হয়ে যায়, এই ভয় যদি থাকে সে মমিন হতে পারে নাই। আর যাকে দেখলে ভয় লাগে না, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, সালাম দিলাম, তারও শান্তি চায়, সেও আমার শান্তি চায়, এইরকম পরিবেশ তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এইরকম ইসলামিক পরিবেশ তৈরি করার তৌফিক দান করেন। যারা ক্যাম্পে আছেন, এক রুমে কয়েকজন আছেন, আপন সাথী সঙ্গীদের সাথে ভালো ব্যবহার করবেন। যারা স্বামী স্ত্রী সাথে এখানে আছেন অথবা দেশে যাবেন, আপনি একজন স্বামী স্ত্রীর সাথে আপনি ভালো ব্যবহার করবেন, ছেলে মেয়েদের সাথে ভালো ব্যবহার করবেন। ভালো ব্যবহার করলে আপনার ছেলে মেয়েরা ভালো ব্যবহার শিখবে। ছোট বাচ্চা একদিন বলছে যে কোনো বাপকে বলছে যে আব্বু, আপনি যে ধমক দিয়ে কথা বলেন, সেই জন্য ভাইয়ারও ধমক দিয়ে কথা বলে আমাকে, আপনি ওদেরকে ধমক দিয়ে কথা বলেন যে সেই জন্য ধমক দিয়ে কথা বলছে, আমাকে ধমক দিয়ে কথা বলছে, এতে আমাকে শিখালো না, আমি একজন বাপ হিসাবে কি শিখলাম আপনি চিন্তা করুন। তার মানে আমি ধমক দিয়ে কথা বলছি এটা ভালো জিনিস নয়। ধমক দিয়ে যদি কথা বলি তাহলে এখান থেকে ওই বড় ছেলেরা শিখেছে, বড় ছেলে তখন ওই ছোট ছেলেকে ধমক দিচ্ছে, ছোট ছেলের সেন্স কাজ করছে, কত সূক্ষ্ম অনুভূতি তাদের, কত আসল ফিতরাতের উপর আছে, যে আপনি এইভাবে ধমক দিয়ে আর কর্কশ ভাষায় কথা বলেন, সেজন্য আমাকে বড় ভাইয়েরা তুই করে বা খারাপ ভাষায় কথা বলছে। আপনি যদি ভালো করে তাদের সাথে কথা বলেন, তাহলে আমার আমার সাথেও বা আমাদের সাথেও বড় ভাইয়ারা বা বড় আপারা ভালোভাবে কথা বলবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ভালো কথা বুঝার তৌফিক দান করেন, ভালো কথা জানার তৌফিক দান করেন, অন্তর থেকে মেনে নেওয়ার তৌফিক দান করেন, কোরআনী জীবন গড়ার তৌফিক দান করেন, উত্তম চরিত্র গঠনের তৌফিক দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।